কোত ধ্যান হল প্রতীক হাজেলা হাজেলাক বিচারি বাতরি কাকতত বিজ্ঞাপনের নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের সমন লাভ করার পিছতো আদালতত না থাকিল প্রতীক হাজেলা এনআরসির সময়ত সংঘটিত হওয়া বিত্তীয় কেলেঙ্কারি হাঙুর খাই পড়া মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলার ঠিকনা বিচারি হাবাথুরি খাবলগিয়া হয়েছে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়। যার বাবে দুখন আঞ্চলিক আর দুখন রাষ্ট্রীয় বাতরি কাকতত বিজ্ঞাপন দিয়ার নির্দেশ জারি করেছে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে। শুকুরবার আদালতত হাজির হওয়ার বাবে কোয়া হয়েছিল যদিও বর্তমানের ঘরের ঠিকনা লাভ নকরার বাবে সমন লাভ নকরিলে হাজেলাই। কেগর প্রতিবেদনত এনআরসির 155 কোটি টাকার কেলেঙ্কারির তথ্য উন্মোচন হওয়ার পিছতে হাজেলার বিরুদ্ধে গোচর তরিছিল লুইত কুমার বর্মনে। কামরূপ মহানগর সত্র ন্যায়াধীশের আদালতত রুজু হওয়া গোচরট উইপ্রো লিমিটেডে দাখিল করে শপথনামা। কিন্তু লক্ষণীয়ভাবে উইপ্রোয়ে সাব কন্ট্রেক্ট দিয়া ইন্টিগ্রেটেড সার্ভিস সিস্টেমের কর্তৃপক্ষ উপস্থিত না থাকিল আদালতত। গুৱাহাটীৰ পৰা হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। কত অন্ত ধ্যান হল প্রতীক হাজেলা হাজেলাক বিচারি বাতৰি কাকতত বিজ্ঞাপনের নির্দেশ উচ্চ ন্যায়ালয়ৰ সমন লাভ করার পিছতো আদালতত না থাকিল প্রতীক হাজেলা। এনআরসির সময়ত সংঘটিত হওয়া বিত্তীয় কেলেঙ্কারিত হাঙুর খাই পড়া মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলার ঠিকনা বিচারি হাবাথুরি খাবলগিয়া হয়েছে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়। যার বাবে দুখন আঞ্চলিক আর দুখন রাষ্ট্রীয় বাতরি কাকতত বিজ্ঞাপন দিয়ার নির্দেশ জারি করেছে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে। শুকুরবার আদালতত হাজির হওয়ার বাবে কোয়া হয়েছিল যদিও বর্তমানের ঘরের ঠিকনা লাভ নকরার বাবে সমন লাভ নকরিলে হাজেলায়। কেগর প্রতিবেদনত এনআরসির 155 কোটি টাকার কেলেঙ্কারির তথ্য উন্মোচন হওয়ার পিছতে হাজেলার বিরুদ্ধে গোচর তরিছিল লুইত কুমার বর্মনে। কামরূপ মহানগর সত্র ন্যায়াধীশের আদালতত রুজু হওয়া গোচরট উইপ্রো লিমিটেডে দাখিল করে শপথনামা। কিন্তু লক্ষণীয়ভাবে উইপ্রোয়ে সাব কন্ট্রেক্ট দিয়া ইন্টিগ্রেটেড সার্ভিস সিস্টেমের কর্তৃপক্ষ উপস্থিত না থাকিল আদালতত। গুৱাহাটীৰ পৰা হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। কত অন্ত ধ্যান হল প্রতীক হাজেলা হাজেলাক বিচারি বাতৰি কাকতত বিজ্ঞাপনের নির্দেশ উচ্চ ন্যায়ালয়ৰ সমন লাভ করার পিছতো আদালতত না থাকিল প্রতীক হাজেলা। এনআরসির সময়ত সংঘটিত হওয়া বিত্তীয় কেলেঙ্কারিত হাঙুর খাই পড়া মুখ্য সমন্বয়ক প্রতীক হাজেলার ঠিকনা বিচারি হাবাথুরি খাবলগিয়া হয়েছে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়। যার বাবে দুখন আঞ্চলিক আর দুখন রাষ্ট্রীয় বাতরি কাকতত বিজ্ঞাপন দিয়ার নির্দেশ জারি করেছে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে। শুকুরবার আদালতত হাজির হওয়ার বাবে কোয়া হয়েছিল যদিও বর্তমানের ঘরের ঠিকনা লাভ নকরার বাবে সমন লাভ নকরিলে হাজেলায়। কেগর প্রতিবেদনত এনআরসির 155 কোটি টাকার কেলেঙ্কারির তথ্য উন্মোচন হওয়ার পিছতে হাজেলার বিরুদ্ধে গোচর তরিছিল লুইত কুমার বর্মনে। কামরূপ মহানগর সত্র ন্যায়াধীশের আদালতত রুজু হওয়া গোচরট উইপ্রো লিমিটেডে দাখিল করে শপথনামা। কিন্তু লক্ষণীয়ভাবে উইপ্রোয়ে সাব কন্ট্রেক্ট দিয়া ইন্টিগ্রেটেড সার্ভিস সিস্টেমের কর্তৃপক্ষ উপস্থিত না থাকিল আদালতত। গুৱাহাটীৰ পৰা হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট।